পাঁচ মিনিটের যে ধ্যান বা মেডিটেশন, তার মধ্যে যে কত আধ্যাত্মিক শক্তি রয়েছে সেটার অনুভব মুঘলদের তোপ দ্বারা করা যাচ্ছিল না, ইংরেজদের বিচারধারা বা তোপ দ্বারা হচ্ছিল না। এক সময় এই আধ্যাত্মিকের উপর আঘাত করার জন্য বা তাকে অস্বীকার করার জন্য, তাকে পরাজিত করার জন্য একটা ইজম প্রতিষ্ঠিত হয়েছে পুরো দুনিয়াতে। একসময় মনে হচ্ছিল যে ও ইজম ভারতীয়ত্ব বা ভারতের যে মূল শক্তি, তাকে পরাজিত করতে পারে। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই মেডিটেশনের সামনে, সেই আধ্যাত্মিকতার সামনে, সে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দৃষ্টি, ভারতীয় বিচারধারা, তার সামনে সবগুলো পরাজিত হয়েছে। কাউ হয়তো বা 600 বছর লেগেছে, কাউ হয়তো বা 200 বছর লেগেছে, কাউ হয়তো বা 70 বছর লেগেছে, কিন্তু পরাজিত। এটা হচ্ছে ভারতীয়দের সবচেয়ে বড় শক্তিশালী অঙ্গ। এমনিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপ্রধান আর যে রাজ্য প্রধান, ওনার কাছে রাজ্যের সমস্ত ক্ষমতা থাকে। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভাবা উচিত না যে তার কাছে যে তোপ রয়েছে সেটা বেশি শক্তিশালী। কারণ কি, তেমনটা যদি হতো তাহলে এখান থেকে ইংরেজ জিত না, আর যদি তেমনটা হতো 600 বছর শাসন করার পর মুঘল পরাজিত হতো। মূলত বিষয় কি, মূলত বিষয় হচ্ছে মানব প্রেম। মানুষের মধ্যে সেটাই তো মানব প্রেম, মানবতাবাদ ও মানব কল্যাণ চিন্তন, এই তিনটির মধ্যে সবকিছু সীমাবদ্ধ। আমি আশা করি আপনাদের এই সন্ধানের মাধ্যমে